হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এন্ডেন অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও ফিরে আসলাম নতুন প্রজেক্ট নিয়ে। ফ্রেন্ডস, আজকের টিউটোরিয়ালটাও খুবই ইম্পর্টেন্ট, কেননা আজকের টিউটোরিয়ালে যে তিনটি প্রজেক্ট আপনাদের শেয়ার করবো, এর মাঝে দুটি প্রজেক্টে কিন্তু অলরেডি কিন্তু মার্কেট লিস্টেড। একটি হচ্ছে বিনডেক্স এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের কিন্তু একটি নিজস্ব অফারই ধরতে গেলে, তো এখান থেকে যে পেমেন্টটা পাবেন সেটা বিনডেক্স এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে কিন্তু আমাদেরকে দেওয়া হবে। আর সেকেন্ড যে প্রজেক্টটি সেটিও এমসিএন টোকেন, $5 ভ্যালুর 50টি এমসিএন টোকেন আপনাদের দেওয়া হবে, যা অলরেডি লিস্টেড রয়েছে ইউনিসেফ এক্সেস মার্কেটে। তো এটাও একটা নতুন প্রজেক্ট, কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব। এছাড়াও কিছু যা টুকটাক আপনাদের মাঝে এয়ারড্রপ শেয়ার করি, যেমন 1000 ইউএসপি কয়েন দেওয়া হবে এয়ারড্রপটাতে জয়েন করলে। আরেকটি এয়ারড্রপ রয়েছে, আমি এটা আপনাদের মাঝে এড়িয়ে গিয়েছিলাম বা টিউটোরিয়াল আপনাদেরকে আমি দেখাইনি, তো এটা অনেকে জয়েন করছে, সেটা হচ্ছে ট্রন ইউএসডিটি, এটাও মিস করবেন না, এটা একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট। তো তিন চারটে এয়ারড্রপই আপনাদের মাঝে আমি একসাথে টিউটোরিয়াল আকারে শেয়ার করবো। তো ভিডিও শুরুতে ফার্স্ট অফ অল বলে নিচ্ছি, যারা ক্রিপ্টোকারেন্সিতে নতুন, মোবাইল দিয়ে ফ্রিতে একটা আর্নিং করে যাচ্ছেন, তো অবশ্যই আপনার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনাকে জানতে হবে, না হলে তো আপনি কাজ সম্পর্কে কিছু বুঝবেন না। তার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক থাকবে সে লিঙ্ক ক্লিক করলে আমাদের টেলিগ্রাম যে অ্যাকাউন্টটা আছে সেই টেলিগ্রাম দিয়ে আপনার ডিরেক্টলি চলে আসবেন এই পিন পোস্টে। এই পিন পোস্টে আসলে আপনারা ফার্স্ট অফ অল যে আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এই যে এটা আপনি দেখে কাজ শিখিয়ে নেবেন, এ টু জেড এখানে বলা রয়েছে। তারপরে এক্সচেঞ্জ কীভাবে করতে হয় কয়েন, তারপরে আমাদের অ্যাকাউন্টগুলো যে খুলতে হয় মাইথার ওয়ালেট অ্যাকাউন্ট, তো যাবতীয় প্রত্যেকটা অ্যাকাউন্টের টিউটোরিয়ালগুলো কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। প্রত্যেকটি টিউটোরিয়াল যদি আপনি একটু সময় নিয়ে 5-7 দিন বসে একটু একটু করে দেখেন, তাহলে আপনি হয়ে যাবেন আমাদের অ্যাডোব এক্সপার্ট, এবং ফ্রিতে মোবাইল দিয়ে ভালো মাসে টার্নিং করতে পারবেন। কথা আমরা যে কাজগুলো করে থাকি ক্রিপ্টোকারেন্সি থেকে মোবাইল দিয়ে আর্নিং, তো এটা সম্পূর্ণ কাজগুলো আমাদের এই টেলিগ্রাম অ্যাপে আসে। অবশ্যই ইমোতে যেভাবে অ্যাকাউন্ট করেন ঠিক একই প্রসেসে টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট করে নিয়ে কাজ শুরু করে দিন। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আপনাদের যে অ্যাডোবটা আমি শেয়ার করবো সেটা হচ্ছে বিনডেক্স এক্সেস প্ল্যাটফর্মে রানিং একটি অ্যাডোব, তো কেউ মিস করবেন না। সিম্পল জয়েন করার উদ্দেশ্যে ক্লিক করবেন, আর এখান থেকে আমি আপনাদের সকল ডিটেলসে বলে দিচ্ছি। এই অ্যাডোব থেকে মূলত টোটাল টোকেন ডিস্ট্রিবিউশন করা হবে 12,000 TRU টোকেন। তো আমরা এক এক পার্টিসিপেন্ট পাবো 4টি করে টোকেন ফ্রি পাবো। হ্যাঁ ফ্রেন্ডস, আমি একটা কথা বলি, 4টি করে যে টোকেন পাবো, তো এই অফারটা শেষ হয়েছে কি না বা কতদিন চলবে সেটার এক্সট্রাকচার সকল কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে, আমি সিম্পল আপনাদেরকে সেটা প্রমাণ সহকারে দেখিয়ে দিব। তো ফ্রেন্ডস, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম চলে আসবে, এখানে নিয়ে আসলে আপনি সিম্পল এখানে ক্লিক করবেন জয়েন করার উদ্দেশ্যে, জয়েন করার উদ্দেশ্যে ক্লিক করবেন। আর হ্যাঁ ফ্রেন্ডস, মোস্ট অফ দি আপনাকে বিনডেক্স এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করতে হবে, এই সিম্পল এই লিঙ্কে ক্লিক করে ওদের এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে একটি অ্যাকাউন্ট আপনারা সিম্পল করে নেবেন। করার পরে যে নেক্সট আইকনটাতে ক্লিক করবেন আপনাদের মাঝে নতুন একটা স্টেপ অন হয়ে যাবে। তো এইখানে আপনাদের যে কাজগুলো করতে হবে, ফার্স্ট অফ অল বলতেছে বিনডেক্স এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করছেন সেম ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন। তো বিনডেক্স এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করাটা খুবই ইজি, জাস্ট সাইন আপ অপশন পাবেন, সাইন আপ করে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে একবার করে লগ ইন করে আসবেন, ইমেলে কনফার্মেশন কোড যাবে সেখানে ইমেলটি কনফার্ম করে অ্যাকাউন্টটি করে নেবেন। তো এইখানে ফার্স্ট অফ অল কাজ হচ্ছে ফলো আওয়ার টুইটার, আপনি সিম্পল এখানে ক্লিক করে ওদের টুইটার ফলো করবেন। তো টুইটার ফলো করার জন্য আমরা ক্লিক করে দিলাম। একদমই দেখতে পাচ্ছেন এয়ারড্রপটা এখনও কিন্তু ভাইরাল হয় নাই, কেননা এয়ারড্রপটার মাত্র 408 জন ফলোয়ার্স দেখে আমরা বুঝতে পারলাম যে এয়ারড্রপটা এখন পর্যন্ত ভাইরাল ওরভাবে হয়নি, তবে সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলবে। আর এয়ারড্রপটা কিন্তু 3,000 পার্টিসিপেন্টের জন্য লিমিটেড, তো এটা আমরা হিসাব করে বের করেছি কীভাবে আমি আপনাদের একটু দেখাই। যেহেতু আমাদেরকে 12,000 টোকেন দিবে, তো 12,000 টোকেন যদি আমরা প্লাস ভাগ দিই 3,000 পিপুল দিয়ে, তো সেক্ষেত্রে 3,000 পিপুল কিন্তু 4টি করে কয়েন পাবে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই অফারটা 3,000-এর জন্যই লিমিটেড। তবে অফারটা লং টার্ম চলবে, তারপর আমরা দ্রুত জয়েন করবো যেহেতু আমাদের 3,000 পার্টিসিপেন্টের ভিতরে থাকতে হবে। সিম্পল ফলো করবেন, ফলো করার পর আপনি কী করবেন, ফলো করার পর আপনি ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসুন। ফিরে আসার পর এইখানে আপনি যে জয়েন করছেন তার জন্য একটা টিক মার্ক আইকনটা ক্লিক করে দিন। সেকেন্ডলি আপনাকে বলবে জয়েন ইউ টেলিগ্রাম চ্যানেল কমিউনিটি, সিম্পল এখানে ক্লিক করে ওদের টেলিগ্রাম কমিউনিটি আপনার জয়েন করতে হবে। সিম্পল ওদের গ্রুপটাতে আপনারা জয়েন করবেন, জয়েন করার পর একটা হাই হ্যালো লিখে দিবেন, লেখার পর চলে আসুন ব্যাক বাটনে। তারপর আমরা এখানে টিকমার্ট আইকনটা ক্লিক করে দিব, টিকমার্ট ক্লিক করার পর নিচের দিকে চলে আসুন, এখানে বলছে হ্যাভ এ ইনভাইটেড নিউ ফ্রেন্ডস অফ এ ট্রাম গ্রুপ, তো ওদের গ্রুপে 10 জন ফ্রেন্ডকে আপনাকে ইনভাইট করতে বলতেছে, এবং কি সেই ইনভাইট যে করলাম সেটার একটা স্ক্রিনশট এখানে আপলোড করতে হয়, তো অপশনটা এখন আমি দেখতে পাচ্ছি না। তো সিম্পল আপনার কী করবেন, যে 3 জন ফ্রেন্ড আপনি 10 জন ফ্রেন্ডকে আপনাকে অ্যাড করাতে বলছে, তো আপনি সিম্পল এখানে ক্লিক করে ওদের গ্রুপটাতে চলে যান। যাওয়ার পর সিম্পল আপনি প্রোফাইল আইকনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাবেন অ্যাড এ মেম্বার্স, অ্যাড মেম্বার্স আইকনে ক্লিক করে আপনি আপনার 10 জন ফ্রেন্ডকে এখানে অ্যাড করে দিবেন।
দেখুন আমি যেভাবে টিক মার্ক করে অ্যাড করছি, এভাবে অ্যাড করে জাস্ট টিক মার্ক আইকনটাতে ক্লিক করবেন, তো আপনার ফ্রেন্ডগুলো এখানে অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হলে কীভাবে বুঝবেন, দেখুন এইখানে আপনি যেগুলোকে অ্যাড করাবেন সেগুলো এখানে ইউ ইউ লেখা উঠবে। সিম্পল দেখুন আমি যে অ্যাড করেছি সেই কারণে দেখুন হচ্ছে ইউ অ্যাডেড, মানে আমি অ্যাডেড করেছি, এগুলো আমি এগুলো অ্যাড করেছি, এটার প্রমাণ এটা। তো আপনি একবার না হলে দ্বিতীয় তিনবার তৃতীয়বার ট্রাই করুন, হয়ে যাবে। করে একটা স্ক্রিনশট রেখে দেন কারণ পরে কাজে লাগতে পারে। তো সকালবেলা যখন এই ফর্মটা আমরা ওপেন করেছিলাম তখন এই ফর্মের ভিতরে স্ক্রিনশটটা আপলোড করার দরকার ছিল, কিন্তু এখন সেটা দেখছি না। তো যাই হোক, এই কাজটা করবেন। আর এখানে বলছে টুইটারে আপনাকে ওদের পেন পোস্টটাকে রিডিট করতে এবং কি তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করতে, তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে। তো আমি সিম্পল দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলাম, সিম্পল ওদের পিন পোস্টটা দেখুন এই যেভাবে ক্লিক করবেন, এই যে এই আইকনে ক্লিক করলে আপনারা এখান থেকে রিডিট অ্যান্ড টুইট আইকনটা পাবেন, এইখানে এসে আপনি তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করবেন। তো ট্যাগ কীভাবে করতে, একটা ভালো একটা কমেন্ট করে দিন। ফার্স্ট অফ অল আমি যেভাবে কমেন্ট করছি নাইস প্রজেক্ট লিখলাম, তারপর এখানে আপনি অ্যাড্রেস দিয়ে যে কোনো কিছু লিখলে এখানে কিছু ইউজার নেম পেয়ে যাবেন, দেখবেন অটোমেটিক কিছু ইউজার নেম এখানে চলে আসে। যে একজনের নাম আসছে আমি এভাবে একজনকে সিলেক্ট করলাম, আবার অ্যাড্রেস দিতে দিচ্ছি, আবার কিছু একটা লিখে দিই, দেখুন আবার একটা ইউজার আসবে। এইভাবে করে আপনি তিনজন ফ্রেন্ডকে সিলেকশন করে নেবেন। আমি সাজেশন করবো আপনার টুইটারে যে ফ্রেন্ডগুলো রয়েছে সেই ফ্রেন্ডগুলোর ইউজার নেমগুলো চেয়ার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ডের হাত থেকে হয়ে যাবে। তো এগুলো দেওয়ার পর আপনি টুইট করে দেবেন। তবে টুইট করার পর এখান থেকে টুইট করা হয়ে গেলে এখানে আরেকটা রিডিট করে দেবেন, সেক্ষেত্রে কী হবে আপনার এই কাজটি স্ট্রং হবে। তো জন্য আমি সিম্পল যে রিডিটটা করে দিলাম অ্যান্ড লাইক করে দিলাম। তো এখন কাজ শেষ, এখন ব্যাক বাটনে ক্লিক করে ফিরে আসছি, এটাতে টিক মার্ক দিয়ে দিলাম। অ্যান্ড আপনাকে বলতেছে ফলো করতে, ওদের অফিসিয়াল গ্রুপে ফলো করবেন অ্যান্ড বিনডাক্সের এক অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপেও জয়েন করবেন। তো এগুলো দেখালাম না, আপনারা সবাই জয়েন করতে পারবেন। জয়েন করে টিক মার্ক আইকনগুলোকে সবগুলো ফিল আপ করে দিন। ফিল আপ করলে এখন আপনাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে আপনার এইখানে বিনট্যাক্সের ইমেল অ্যাড্রেসটা দিবেন, আর এইখানে আপনার টেলিগ্রাম আপনার নিজের যে টেলিগ্রাম ইউজার নেমটা সেটা দিবেন, আর এইখানে আপনার টুইটার ইউজার নেমটা দিবেন। তো টেলিগ্রাম আর টুইটার ইউজার নেমটা কীভাবে বের করতে হয়, সিম্পল আপনি আপনার প্রোফাইল আইকনে চলে যাবেন। তো এটা আমার টুইটার অ্যাকাউন্ট, তারপরে সেটিং আইকনে গেলে এইখান থেকে আপনার টেলিগ্রাম ইউজার নেমটা যদি সেট আপ না থাকে যে এইখানে, তো আপনি সেট আপ করে নেবেন। দেখুন আমার একটা টেলিগ্রাম ইউজার নেম সেট আপ করা রয়েছে। তো আপনার এখানে সেট আপ করতে থাকলে একটা সবুজ কালার ডাক আসবে, তারপর আপনি টিক মার্ক আইকনে ক্লিক করে সেটা সেট আপ করে নেবেন। অ্যান্ড আপনার ইউজার নেমটা আপনি কপি করুন অথবা দেখে দেখে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন এই ফর্মে। আর টুইটার ইউজার নেমটা আপনারা তো সবাই জানেন টুইটার ইউজার নেম কোথায় থাকে, তারপর আমি আপনাদের নতুন ইউজারদের অনেক রিকোয়েস্ট করেন আমাকে যে কাজটা সম্পূর্ণ দেখান যাতে করে আমরা বুঝতে পারি। আমি জানি পুরাতন ইউজাররা একটু আপনারা সবাই একটু আমার উপর রাগ করতেছেন যে ভাই এত সময় নিয়ে দেখাচ্ছে একটা প্রজেক্ট। অ্যাকচুয়ালি ভাই নতুন ইউজারদেরটাও আমাদের কথা ভাবতে হবে, কারণ নতুন ইউজাররা কিন্তু কাজ আমাদের মতো ওরকম করতে পারে না, তো ওরা পেমেন্ট এই কারণে পায় না, তার জন্য একটু আমাদেরকে কষ্ট করতে হয়। তো সিম্পল আমি আমি দেখে আপনার টুইটার প্রোফাইল আইকনে গেলে এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করলে আপনি টুইটার ইউজার নেমটা পেয়ে যাবেন। সিম্পল এই যে দেখুন আপনার প্রোফাইলে এখানে অ্যাড্রেস সহকারে যে নামটা এটাই হচ্ছে আপনার ইউজার নেম। আপনি সিম্পল এখানে ক্লিক করে কপি করতে পারেন, যদি কপি হয়ে যায় তো ভালো, আপনি কপি করে নেবেন, এইভাবে ক্লিক করলে কপি হয়ে যায়। তো আপনি এখান থেকে কপিটা করে নেবেন, অথবা আপনার এইখানে এই যে প্রোফাইল উপরের দিকে যে প্রোফাইল লিঙ্কটা থাকে এইখান থেকেও আপনি আপনার ইউজার নেমটা পেয়ে যাবেন। এই যে এতটুকু হচ্ছে আপনার ইউজার নেম সাথে একটা অ্যাড্রেস লাগিয়ে দিলে হয়ে যাবে। তো এইভাবে করে আপনি ফর্মটা ফিল আপ করবেন। তো আশা করছি আমি ডিটেলস আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে কী করতে হয়। তো ফর্মটা ফিল আপ করে দিন, ফর্মটি ফিল আপ করলে আপনার পেমেন্টটা কিন্তু পেয়ে যাব। তো এই ফর্মটা ফিল আপ করে দিবেন, তারপর আপনি সিম্পল সাবমিট করে দিন ফর্মটি। সকল কিছু ঠিকঠাক মতো আপনারা দেখে নেবেন যাতে ভুল যাতে না হয়, তারপর আপনারা এইখান থেকে সকল কিছু দেখার পর জাস্ট ফর্মটা সাবমিট করে দিন। তো আমি আমি আমার আমার ফর্মটা আমি সাবমিট করেছি, আমি লাইভ কাজ করে দেখালাম যাতে করে আপনাদের প্রবলেম না হয়। তো ফ্রেন্ডস ফর্মটা সাবমিট হয়ে যদি তারপরে কোনো প্রবলেম হয় এখান থেকে এডিট করে ফর্মটা আবার এগেন সাবমিট করতে পারবেন, এই অপশনটাও দিয়ে রেখেছে, যেক্ষেত্রে আপনাদের একটা ভালো দিক পেয়ে গেলেন। এখন আছে সেকেন্ড প্রজেক্টটি, খুবই ইম্পর্টেন্ট এমসিএন প্রজেক্ট। আমি আপনাদের আগেই বলছি এটা ইউনিসেফ এক্সেস মার্কেটে লিস্টেড রয়েছে, এখান থেকে আমরা টোটাল 50টি এমসিএন টোকেন পাবো যা ভ্যালু হচ্ছে $5। তো এত ডিটেলসে বলার কোনো সময় দরকার নেই, আমি যা বলার মুখে বলে দিলাম। তো আপনারা নিজেরাই একটু রিসার্চ করে দেখে নেবেন, গ্রুপগুলো একটু ঘাঁটিয়ে নেবেন। সিম্পল স্টার্ট বাটনে এখানে ক্লিক করবেন জয়েন করার জন্য। এটা মূলত টেলিগ্রাম ভূতের অ্যাডোব, এটাতে কোনো ফর্ম নাই, জাস্ট ক্লিক করে আপনি এই টেলিগ্রাম মাধ্যমে জয়েন করতে পারবেন। সিম্পল ফার্স্ট অফ অল আপনাদের মাঝে কী কীরকম আসবে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। আমি তো জয়েন করে ফেললাম, সিম্পল আপনাদের জয়েন করার পর এরকম আসবে, আপনি সিম্পল একটা ক্যাপচার আসবে, কন্টিনিউ আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ক্যাপচারে অ্যান্সারটা দিতে হবে, আপনি 90+4 94 হয় এরকম একটা উত্তর দিয়ে দিবেন। আপনার যা ক্যাপচারটা দিবে যোগ বিয়োগ যা দেয় উত্তরটা দেওয়ার পর আপনাকে এইখানে কাজ দিবে, সিম্পল কাজ, গ্রুপে জয়েন করবেন, চ্যানেলে জয়েন করবেন অ্যান্ড ওদের টুইটারটা ফলো করবেন, ক্লিক করে ফলো করে দেবেন। আর অলরেডি কিন্তু ওরা আপনার লিস্টেড রয়েছে ইউনিসেফ এক্সচেঞ্জে, সেটা বলে দিয়েছে, এমনকি লিস্টেড রয়েছে হটবিট এক্সচেঞ্জে। তো একটা দুটা ভালো দিক দেখুন, এখানে লিঙ্কগুলো দিয়ে রয়েছে, আপনার সিম্পল ক্লিক করে দেখতে পারেন এটা মার্কেটে কিন্তু লিস্টেড কিনা। তো চেক করে নেবেন, সময় নেই দেখাতে পারলাম না।
তো এগুলো জয়েন করার পর সিম্পল ডান আইকনে ক্লিক করবেন। ডান ক্লিক করার পর আপনার এখানে ডিটেলস সাবমিট করতে হবে। যে সাবমিট কীভাবে করতে হয়, আপনার টুইটার ইউজার নেম যাবে, টুইটার ইউজার নেমটা কীভাবে বের করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম ফার্স্ট অফ অল। তারপরে আপনার মাই ইথার ওয়ালেট অ্যাড্রেস যাবে, মানে ERC20 ওয়ালেট অ্যাড্রেস অর্থাৎ ইথিরাম অ্যাড্রেস। তো মাই ইথার ওয়ালেট অ্যাড্রেস কীভাবে অ্যাকাউন্ট, কারণ কারো অনেকের কাছে অ্যাকাউন্ট নাই মাই ইথার ওয়ালেট, আপনার এটা আপনার অবশ্যই কী করবেন, এই যে এখানে টিউটোরিয়ালটা দেখে নেবেন, এখানে যে পিন পোস্টে যে মাই ইথার ওয়ালেট অ্যাকাউন্ট করার টিউটোরিয়ালটা এখানে রয়েছে, তো এই টিউটোরিয়াল দেখে মাই ইথার ওয়ালেটে অ্যাকাউন্ট করে টাস্ট ওয়ালেটে অ্যাড করে নেবেন। সেখান থেকে আপনি অ্যাড্রেসটা বসিয়ে দেবেন, সিম্পল করে নেবেন। তারপরে পেজটি আপনি 24 ঘন্টার মাঝে আপনার এখানে যদি রেফার করেন সেই রেফারের আর্নিংগুলো এখানে এসে যায়। তো আপনি এখানে যে আর্নিং করবেন, তো এখানে 50টি কয়েন আর্নিং হয়ে যাবে। যখন ডিস্ট্রিবিউশন করবে টোকেনটা, যখন আমরা পেম পেয়ে যাব, তো এই টেলিগ্রাম গ্রুপে একটু চোখ রাখুন, যখন ডিস্ট্রিবিউশন করবে এই গ্রুপে অ্যানাউন্সমেন্ট করবে তখন আমি আপডেট জানিয়ে দিব। আর টোকেনটি পাশে সাথে আমরা সেল করে প্রফিট নিব কীভাবে সেটার ভিডিওটা আমি নেক্সট আপনাদেরকে করে দেখিয়ে দিব। তো লাস্ট যে দুটি অ্যাড অফ সেটা আমি আপনাদের বললাম যে আন ইউএসপি এই অ্যাড অফটা, আর প্লাস আরেকটি তো অ্যাড অফ আমি আপনাদেরকে বললাম যে এটা হচ্ছে টন্ট লিঙ্কের একটি অ্যাড অফ। তো এই যে উপরের দিকে আমি শেয়ার করেছিলাম এটার আমি টিটেল কইনি, সেটা হচ্ছে টন ইউএসডিটি। এই দুটি অ্যাড অফই মূলত আপনাকে ERC20 অ্যাড্রেস সাবমিট করতে হবে। আমি আবারও বলছি, এখানে জয়েন করার জন্য সিম্পল কাজ, আমরা যেভাবে প্রত্যেক অ্যাড অফে জয়েন করি একই প্রসেসে, ফার্স্ট অফ একটা ক্যাপচার দেয়, ক্যাপচারটা আপনার হুবহুক এখানে পূরণ করবেন। তো আমি কীভাবে কাজ করলাম একটু আপনাদের দেখাই। তো ক্যাপচারটা হুবহুক পূরণ করার পর আপনার এখানে টাস্কগুলো দিবে, তো টাস্কগুলো কীভাবে দেয় আমি কয়েকবার ক্যাপচার ভুল করেছি, লাস্ট ক্যাপচারটা যখন সেম টু সেম দেওয়ার পর আমার এখানে টাস্কগুলো চলে আসছে। সিম্পল গ্রুপে জয়েন করবেন, চ্যানেলে জয়েন করবেন, ফলো করবেন টুইটারে, অ্যান্ড ওর রিডিট করবেন ওদের পিন পোস্ট। গত একটি টিউটোরিয়াল আমি পিন পোস্ট কোথায় আছে সেটা দেখিয়ে দিয়েছি, পিন পোস্টের আপনি রিডিট না করলেও চলবে, জাস্ট জয়েন করে নেবেন। ইউটিউবে ওদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো এগুলো করার পর আপনি সাবমিট ডিটেলস আইকনে ক্লিক করবেন, সাবমিট ডিটেলস আইকনটা আপনি এখানে পেয়ে যাবেন। তো ডিটেলস আইকনে ক্লিক করে আপনি কী করবেন, ফার্স্ট অফ অল ওদের গ্রুপ চ্যানেল জয়েন করার জন্য প্রসেসে ক্লিক করবেন, অ্যান্ড আপনার এখানে বলবে টুইটার ইউজার নেম সাবমিট করতে, টেলিগ্রাম ইউটিউবের প্রোফাইল লিঙ্ক সাবমিট করতে, এগুলো করে দিবেন। আর এখানে সাবমিট করতে বলছে টন্ট ওয়ালেট অ্যাড্রেস, তো আমরা কিন্তু আগে একবার পরিচয় করে দিয়েছি। তো টাস্ট ওয়ালেট হচ্ছে আপনার ERC20, আর টাস্ট ওয়ালেট যে মাইথডটা আমরা সেট আপ করি সেই মাইথডটা হচ্ছে ERC20, আর টন্ট লিঙ্ক প্রো অ্যাপটা হচ্ছে আপনার TRC20। তো আপনি যদি টন্ট লিঙ্কে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও থাকবে সেই ভিডিও দেখে টন্ট লিঙ্কে অ্যাকাউন্ট করে নেবেন। এখান থেকে যে কোনো একটি অ্যাড্রেস সাবমিট করুন, সেটা সব অ্যাড্রেসগুলো একই রকম হয়। তো সিম্পল, আপনাকে চেক করতে হবে না, জাস্ট আপনার টন্ট লিঙ্কের অ্যাড্রেসটি দিয়ে দেবেন, আপনার পেমেন্টটি রিসিভ হয়ে যাবে ওই অপশনে। তো সিম্পল, এখান থেকে পেমেন্টটি পাইলে একটা স্টেবল কয়েন আশা করি এখান থেকে একটা ভালো একটা প্রফিট দিতে পারে, তো সাকসেস হলে আমরা বলতে পারবো। আর লাস্ট যে অ্যাড্রপটা এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, কীভাবে জয়েন করতে হবে আপনার নিজের রিসার্চ বার মাধ্যমে জয়েন করে নেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, পাশে থাকুন, আর নেক্সটে আরও ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ধন্যবাদ সবাইকে।